সবাই তো তোমরা চলে এসেছো তাই না জি স্যার একটা সুসংবাদ আছে সুখবরটা হচ্ছে যে আমাদের এই ক্লাব থেকে জাতীয় দলে প্রাথমিক ক্যাম্পে দুজন ডাক পেয়েছে কংগ্রাচুলেশনস একজন বোলার হিসেবে একজন ব্যাটসম্যান হিসেবে বোলার হিসেবে যে ডাক পেয়েছে সে হচ্ছে আমাদের আনোয়ার আনোয়ার কংগ্রাচুলেশনস আর ব্যাটসম্যান হিসেবে যে ডাক পেয়েছে সে হচ্ছে আমাদের আজাদ আজাদ কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ইরফান ঠিক আছে মন খারাপ করো না ইরফান মাঝে মাঝে এরকম হয় আমরা কোনো কিছু ডিজার্ভ করবার পরও তা পাই না ভেবো না তোমার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে আমার বিশ্বাস তুমি একদিন অনেক দূর যেতে পারবে গত 6 বছর ধরে স্যার একই স্বপ্ন দেখছি মাঝে মাঝে মনে হয় স্যার কোয়ালিটি সব কিছু না আসি স্যার সুমা জি বাবা তোর এবারে রেজিস্ট্রেশন ফিটা বাড়লো কেন রে মা বাবা আমার একটু লেকচার যোগ হয়েছে ও কালকে ব্যাংকে শিখার বাবার সাথে দেখা হলো একই সেমিস্টার ফি ওর লাগলো 25,000 তো 30,000 লাগলো কেন মা এইটা নিয়ে কথা না বাড়ো না 5,000 টাকাই তো ও নিশ্চয়ই এক্সট্রা কোনো খরচ আছে বড় হয়েছে না মা তোদের পেটে আমি হইনি আমার পেটে তোরা হয়েছিস ছোট বোনকে দিয়ে মিথ্যে কথা বলে টাকা নিতে তো লজ্জা করলো না তো কি করবো তোমরা তো আমাকে টাকা দাও না মা তোর বয়সের ছেলেরা বাবা মাকে টাকা দেয় আর তুই উল্টো নিচ্ছিস এই তোর স্পোর্টসম্যানশিপ তাই না খেলাটা নিয়ে কোনো কথা বলো না সবসময় খেলাকে টেনে আনলো কেন বলো তো আমার ভালো লাগে না ধর তোর বয়স হয়েছে সেদিকে খেয়াল আছে পড়াশোনাটাও শেষ করলি না মা ভাইয়া প্রিমিয়ার লিগে ভালো দল পেয়েছে সামনে দেখবে জাতীয় দলেও চান্স পেয়ে গেছে চুপ কর তোর ওকালতি করতে হবে না তুই যদি মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছিস আমরা না থাকলে তোর কপালে খাবারও জুটবে না না খেয়ে প্র্যাকটিস কর মা প্লিজ আবার কথা বলিস শোন এখনো সময় আছে তোর বাবার সাথে দোকানে বস ব্যবসাটা একটু বুঝে নে বুড়ো মানুষটাকে একটু রেহাই দে